এই খুনি শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অবিলম্বে আসামির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। খাটের পাশে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার ফতেপুর এলাকায়। এদিন সকালে গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ ঘরের মধ্যে খাটের পাশে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ঘটনায় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন ওই গৃহবধূর নাম রেজিনা বিবি। বেশ কিছুদিন আগেই প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামী ফারুক আবদুল্লাহর সঙ্গে নতুনভাবে ঘর বেঁধেছিল ওই গৃহবধূ। তারপরেই শুরু হয় অত্যাচার। সকালবেলায় ঘর খুলতেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মেরেছে মারলে ওই জামাই মারবে। কি নাম জামাই? ফারুক। জামাই বাড়ি দাওনা সারা। ওই মাঝে মাঝে আসে রাত্রে, রাত্রে আসে থাকে ছেলে। মেয়েটা অনেকদিন ধরে এখানে থাকে, ও বাড়িও করেছে বুঝলেন। ওর যে একটা পরে আগের স্বামী ছিল তাকে ছেড়েছে, দ্বিতীয় স্বামী ধরে, সে নাকি মাস্টার। গত রাত্রে তার আগাদের রাত্রে ওকে দেখা যায় মাস্টারকে এখানে। তারপরে হঠাৎ তালা মারা এই জায়গাতে। তালা মারার পর দেখা যায় ওদের কেউ বাড়ি যে কী ব্যাপার, বাড়ি খুলছে না কোনো, যে দেখে যে মেয়েটাকে মেরে প্লাস ওকে খাটের মধ্যে বেঁধে ওনাদের বেঁধে অথচ কেটে দিয়েছে। ওকে আজকের রাতে নয় কালকের রাতে মারা।